দর্শকমন্ডলী কেমন আছেন প্রত্যেকে স্বাগত আছে আজকের মাই হেল থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক আমরা অনেক সময় খুব বিপদে পড়ে যাই আমাদের পেটের একটি সমস্যা নিয়ে সেটি হচ্ছে পেটের মধ্যে পাথর হয় পেটের কোথায় পাথর হয় পাথর হলে আপনি কি করবেন এই স্টোন ডিজিজগুলো নিয়ে আমরা কথা বলতে চাই বিষয়ে কথা বলার জন্য দেশের একজন স্বনামধন্য চিকিৎসক আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান যিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সাবেক হিসেবে কর্মরত ছিলেন হেপাটোবিলেরি প্যান্সিয়াটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্যার কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি স্যার আসলে আপনার অনেকগুলো পরিচয় আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং বর্তমানে আপনি লিভার গ্যাস্ট্রিক স্পেশালাইজড হাসপাতালে চেম্বার করছেন আমরা আসলে আপনার কাছে আমন্ত্রণ জানিয়েছি মূলত যেহেতু পেটের মধ্যে অনেক জায়গায় পাথর হয়ে থাকে আপনি স্যার কোন অংশের পাথর নিয়ে আসলে কথা বলতে চান যদি একটু আমাদেরকে বলেন পাথর নাই এমন অঙ্গের সংখ্যা কিন্তু পেটের মধ্যে বেশ কয়েকটি আচ্ছা যেমন আমরা খুবই শুনতে অভ্যস্ত এবং খুবই সাধারণভাবেই এই পাথর নিয়ে মুখোমুখি হই দৈনন্দিন প্র্যাকটিক্যাল লাইফে এটা গল স্টোন পাথর এটা খুব সাধারণ অসুখ মানে বলা যায় যে ডাল ভাতের মতো অসুখ আচ্ছা কারণ হলো এমন এমন ফ্যামিলিতে নাই যাদের দুই একজনের এবং এই ডাল ভাত করে ফেলার পেছনে কিন্তু আপনাদের অবদান অনেক বেশি আসলে তাই যেমন আমার চাকরি জীবনের প্রথম দিকে যখন আমি সার্জারিতে প্র্যাকটিস শুরু করি নাইনটিন এইটি ফোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তখন আমি গলবেটের পাথরটাকে চিকিৎসাটাকে আমরা বেশ মেজর সার্জারি পর্যায়ে ভাবতাম আচ্ছা কিন্তু বিশাল সময় পার করে দিয়েছি প্রায় সাল হাজার একুশ সাল অলমোস্ট ষোলো আর বছর এখন পাথর চিকিৎসাটা কাছে খুব সামান্যতম একটা অসুখ এবং ছোটখাটো অপারেশন বলে আমার মনে হয় কিন্তু সেসব মেজর সার্জারি এবং পুরো অপারেশন থিয়েটারের সমস্ত স্টাফ আমাদের সিনিয়র শিক্ষক আমরা জুনিয়র ইন্টার্নি সবাই তটস্থ থাকতো তরের পাথর অপারেশন হবে না জানি কত বড় অপারেশন আসলে তখনকার দিনে এই অসুখটি ছিল অনেক বড় অপারেশন এবং তখন বলা হতো একটা কথা ছিল যে বিগ সার্জন বিগ ইনসিশন বিশাল একটা বিশাল একটা পেট কাটত এবং সে পেটের দাগটাও দীর্ঘদিন মানুষ বয়ে বেড়াতো বয়ে বেড়াচ্ছেও কিন্তু ক্রমান্বয়ে আজকে সময়ের বিবর্তনে আমরা একদম খুবই ক্ষুদ্রতম পর্যায়ে পৌঁছে গেছি যেমন এখন ল্যাপোস্কোপিক সার্জারি রোবোটিক সার্জারিতে পাথর অপারেশন হচ্ছে বা যদি ল্যাবোটমি করাও লাগে মেনি ল্যাপোটমি বলে এই এক থেকে দুই ইঞ্চ কেটে আমরা গল্পটা নিয়ে আসি তো এখন এই যে পাথরগুলি থলিতে পাথর হয় সাধারণ অসুখের পর্যায়ে চলে গেছে এবং সাধারণ চিকিৎসা এবং সাধারণ সাধারণ লক্ষণ নিয়েই আসে এর বাইরে আরও কিছু কিছু জায়গাতে পাথর আমার এই যেহেতু হেপাটো হয়তো আমি গত দুহাজার তিন সাল থেকে এই সাবজেক্টের সঙ্গে ঢুকছি তো এখন এই পিত্তলির পাথরের সঙ্গে অন্যান্য পাথরগুলোও আমি আমার কাছে আসছে আসে আমি সেগুলো নিয়েও ডিল করি যেমন পিত্তর নালিতে পাথর হচ্ছে পিত্তর নালিতে পিত্তলিতে পাথর হচ্ছে আবার পিত নালিতেও হচ্ছে আচ্ছা আবার হচ্ছে লিভারের মধ্যেও পাথর হচ্ছে হেপাটিকোলিথিয়েসিস বলি আমরা আচ্ছা যেমন কলিলি গল স্টোন বলা হয় কলিলিথিয়েসিস ডাক টেস্টনকে বলা হয় কলিডোকোলিথিয়েসিস আর লিভারের মধ্যে যখন হয় তখন আমরা তাকে বলি ট্রান্সপ্ল্যান্ট সার্জারি তার মানে হচ্ছে এই যে অঙ্গগুলোর নাম বললেন প্রত্যেকটা অঙ্গের পাথর হতে পারে এবং সেখানেও আপনারা কাজ করে থাকে হ্যাঁ প্রত্যেকটা অঙ্গে পাথর হচ্ছে আমরা পাচ্ছি এবং আমরা তা নিয়ে মোটামুটি সাফল্যভাবে সন্তোষজনকভাবে সফলতার সঙ্গে চিকিৎসাও দিচ্ছি এগুলো গ্যাস্ট্রো ইন্টারশনাল রিলেটেড কিন্তু এর বাইরে কিন্তু ইউনারি সিস্টেমও পাথর হয় কিডনিতে হয় ইউরে হয় ব্লাডের হয় প্রোস্টেটে হয় ইউরিত হয় ওটা ইউরোলজিস্টে ডিল করে কিন্তু আমার সাবজেক্ট আমার রিলেটেড হচ্ছে এই খাদ্য নালি রিলেটেড অর্গানগুলো নিয়ে আমরা চেষ্টা করব দর্শক মিল আপনারা আমাদেরকে শুনছেন যে পিত্তথলিতে পাথর অনেকটা শুনেছেন কিন্তু পিত্তথলি ঠিক প্রতিবেশী সেটা হচ্ছে প্যানক্রিয়াস বা আগ্নাশয় সেখানে পাথর হলে আসলে কি করবেন কি উপসর্গগুলো দেখা যায় সেগুলো আমরা শুনতে চাই স্যার এই যে প্যানক্রিয়াস নামে একটা অঙ্গ আছে আমরা কিন্তু অনেকে হয়তো এটার সঙ্গে পরিচিত নেই এক কথা যদি একটু বলেন যে আসলে প্যানক্রিয়াসটা কি প্যানক্রিয়াস প্যান মিন্স অল ক্রিয়াস মিন ফ্লেশি অর্গান অর্থাৎ প্যানক্রিয়াসটা একটা ফ্লেশি অর্গান ওর মধ্যে কিন্তু কোনো বোন নাই হাড় নাই আচ্ছা নরম একটা অঙ্গ নরম ওজন হলো মাত্র পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম মাত্র পঁচাত্তর গ্রাম আচ্ছা এবং আমাদের পেটের একদম মেরুদণ্ডের সামনে দিয়ে এটির অবস্থান ভাবে থাকে আড়াড়িভাবে ট্রান্সভার্সলি থাকে মাথাটা থাকে ডান দিকে আর টেল বা লেজ বলে যেটা আমরা সেটা থাকে বাম দিকে পঁচাত্তর গ্রাম ওজনের একটি অঙ্গ ফ্লেসি অঙ্গ এবং কোনো হাড় নাই তার মধ্যে তার মানে বলতে পারেন এটা একটা বোনলেস অর্গান খুবই গুরুত্বপূর্ণ কী কারণে গুরুত্বপূর্ণ এই যে আমরা সারাদিন যে খাবারগুলো খাচ্ছি কার্বোহাইড্রেট খাচ্ছি বিশেষ করে গ্লুকোজ তৈরি হচ্ছে বডিতে যে এর নিয়ন্ত্রণ কিন্তু প্যানক্রেসের হাতে প্যানক্রিয়াস যদি ভালো থাকে আপনার ডায়াবেটিস হবে না প্যানক্রিয়াস ড্যামেজ তো ডায়াবেটিস আপনি আক্রান্ত হলেন মানে এই যে ডায়াবেটিস নিয়ে যে এত যে যুদ্ধ তার কেন্দ্রে এই প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের এবং এই যে প্যানক্রিয়াসের আরও মজার ব্যাপার হলো প্যানক্রিয়াসকে আমরা সাধারণত তার ফাংশনাল বা স্ট্রাকচারাল বা এনজাইমেটিক

প্যানক্রাসের নাইনটি ফাইভ পার্সেন্ট পার্ট অনলি ফাইভ পার্সেন্ট কিন্তু এন্ডুক্রাইন পার্ট মানে কত সুখাতে সূক্ষ্ম জিনিস এন্ডোক্রাইন পার্টটা হচ্ছে পুরা প্যানক্রিয়াসের পাঁচ ভাগ মাত্র এই পাঁচ ভাগ থেকেই ওই পাঁচ ভাগের মধ্যে যে সেলগুলো থাকে ওখান থেকে ওই সেলগুলো থেকে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে যেটা ডায়াবেটিস কন্ট্রোল করে পাশাপাশি গ্লুকাগন তৈরি হচ্ছে যদি আপনার সুগার কমে যায় তাতে কি বাড়াতে হয় কিন্তু আবার অনেক সময় সুগার ফল করছে তার জন্য আবার বাড়াতে হবে তার জন্য একটা হরমোন দরকার সেটা হলো গ্লুকাগোন সেটাও ওখান থেকে তৈরি হচ্ছে তো এই যে ডোয়াল অ্যাকশন একই জায়গা থেকে দুইটা দ্বৈত হরমোন তৈরি হচ্ছে ম্যাজিকের মতো যে আমাদের সমস্ত বডি যে এনার্জি দেয় যে জিনিসটি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তার মেটাবলিজম এই দুই হরমোনের উপরে এবং সেই হরমোন দুটি থাকেই প্যানক্রিয়াসে মানে পঁচাত্তর গ্রাম যে একটা ওজনের একটা অঙ্গ সেটার উপরে আসলে আমার প্রত্যেক দিনের অনেক কিছু নির্ভর করছে ভাইটাল এটাতে যদি এবার স্টোন হয় এই এত ছোট জায়গায় এসে স্টোন ঢোকার কি দরকার ছিল আসলে স্টোন হওয়াটা একটা অস্বাভাবিক কিছু নয় হচ্ছে কেন হচ্ছে অনেকে অনেকভাবেই ব্যাখ্যা করেন যেমন প্রথম যে কারণটি বলা হচ্ছে সেটা বলা হয় যে আননন ইটিওলজি অজানা কারণ বোঝাই যায় না মেডিকেলের টার্ম আছে সবাই আমরা বলি অভ্যস্ত মেডিকেল পড়তে পড়তে সমস্ত অসুখের প্রথম কথাটা হচ্ছে আন ইটিওলজি তাহলে কেন হচ্ছে ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক তাহলে কেন হচ্ছে আন ইটিওলজি যদি হবে তাহলে ওটা হচ্ছে বাট হচ্ছে কারণ অদ্যাবধিক কারণ কোনো সায়েন্টিস্ট বের করতে নাই মানে বিজ্ঞান ওর একটা ফিক্স করেছে আননন ইটিওলজি এটা একটা কারণ আরেকটা বলা হয় যে সমস্ত এলাকাতে অত্যন্ত তাপমাত্রা হাই হাই লেভেল অব টেম্পারেচার এনভারনমেন্ট খুব গরম যেমন আমাদের দেশে বাংলাদেশের আমি বিশেষ বেশিরভাগ খেয়াল করেছি নর্থ বেঙ্গলে রাজশাহী দিনাজপুর রংপুর এই জোনটা কিন্তু টেম্পারেচার হাই থাকে গরম থাকে এবং ওদিকে লোক বেশিরভাগই প্যানকে ভুগে আমার আচ্ছা সারা বাংলাদেশ থেকে আসছে যেমন ভারতের গুজরাটে বেশি হয় ভারতের গুজরাটে প্যানকেসের পাথর কিন্তু খুব বেশি আচ্ছা যেহেতু ওখানে টেম্পারেচার বেশি থাকে অনেক হাই বলা হচ্ছে যে এনভারনমেন্টের টেম্পারেচার হাই থাকলে তাদের পাথর বেশি হবে আর কী কারণ হতে পারে যেমন স্মোকিং করে যারা স্মোকার তো আমার দেশে মোটামুটি হরদম স্মোকিং করে তাদের অনেকেরই হয় সবার যা হয় তা না অনেকেরই হয় অ্যালকোহলিকের সংখ্যা কম নয় এখন বাংলাদেশে অনেকেই সামাজিক ড্রিঙ্ক হিসেবে সোশ্যাল ড্রিঙ্ক সামাজিক পানীয় হিসেবে গ্রহণ করেছে বিভিন্ন অকশানে বসে ড্রিঙ্ক করে কিন্তু ক্রমান্বয়ে যে সে একটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এই হুশটা থাকে না যখন হুশ হয় তখন দিনও শেষ এইগুলো সামত নিউট্রিশনাল একটা প্রবলেম আছে নিউট্রিশন একটা ব্যাপার ম্যালনারিশ যারা যারা ডায়েট ডায়েটের পথ্য সঠিকভাবে গ্রহণ করছে না যেমন সুষম খাদ্য খাচ্ছে না যারা তাদের ক্ষেত্রেও পাথরের সংখ্যা বেশ বেশি এই মোটামুটি আর একটা আছে দারিদ্রতা প্টি এই রোগটা সাধারণত আমি দেখেছি বাংলাদেশের লোকজন যারা আসে পাথর নিয়ে অধিকাংশই এইটি নাইনটি পার্সেন্ট খুব গরিব টেন টোয়েন্টি পার্সেন্ট ধনী মানুষ আমি মনে করি তাদের ক্ষেত্রে হয়তো অ্যালকোহল হয়তো স্মোকিং এগুলো কারণ নারী পুরুষের কোনো পার্থক্য আছে নারী পুরুষের পার্থক্য তেমন নেই বলা হয় যে ইকুয়াল বোথ আর ইকুয়াল এফেক্টেড সমান সমান এখন একটা কোশ্চেন থেকেই যায় যে তাহলে এই যে স্টোন হচ্ছে সে তো আপনারা পরীক্ষা করে জেনে যান কিন্তু সাধারণ একজন মানুষ কি কি উপসর্গ দেখলে বুঝবেন যে তার যে প্যান্ট্রিয়াস বা অগ্নাশয় আছে সেখানে স্টোন বা পাথর হয়েছে আমরা বিরতির পর আপনার এই প্রশ্নটি উত্তর নেওয়ার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমরা মাই হেলথে নিচ্ছে একটা বিরতি সঙ্গে থাকুন দর্শক মন্ডলী বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই হেলথে আপনারা দেখছেন মাই হেলথ মাই টিভিতে স্যার আমরা বিরোধীর আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে কি কি উপসর্গ দেখা দিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার অগ্নাশয় বা স্টোন হয়েছে বা পাথর হয়েছে শান্ত পাথরের খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হলো পেটে ব্যথা আচ্ছা পেটে ব্যথা একটি লক্ষণ যেমন ব্যথাটা সারাদিন যে হয় তা কিন্তু না থেমে থেমে হয় প্রথম দিকে দু মাস তিন মাস মাস বা এক বছর পর এটা পুরো পেটে হবে নাকি কোনো নির্দিষ্ট না ওটা নির্দিষ্ট জায়গাতে যেমন আমাদের পেট এবং বুকের মাঝখানে যেটাকে আমরা বলি প্যানকেসে থাকে ওখানে কিন্তু ট্রান্সভার্সলি থাকে এরকম তো পেন যখন হয় তখন ডিপেন্ড করে পাথরটা কোনখানে আসে কোনখানে ব্লক করছে তার উপর নির্ভর করে পেনটি যেমন আমরা ক্যাটাগোরাইজ করি পেন প্যানকেসের পাথরগুলোকে তিনটা গ্রেডে ভাগ করি আমি আমার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি আচ্ছা যেমন যদি একটা অঙ্গে থাকে হেড প্যানকেশন তো তিনটা ভাগে ভাগ করা হয় হেড বডি এবং টেল যদি হেডে থাকে বা বডিতে থাকে বা টেলে থাকে একটা অংশে একটা সিঙ্গল পাথর আছে আর বলি গ্রেড অন ওকে হেড বডি টেল এই তিনটা অঙ্গে যে কোনো দুটো অঙ্গে যদি পাথর থাকে বলি গ্রেড টু সমস্ত জুড়ে পাথর হেড টু টেল গ্রেড থ্রি এরকম একটা গ্রেড এরকম গ্রেডিং করে থাকি তো সাধারণত পেনটা প্যানক্রিয়াসে হয় তার মূল কারণ হলো ডাক ডাক যেটা প্যানকেটিয়াসের ভিতরে নালি থাকে আমরা বলা মেন প্যানকেটিক ডাক মানে রয়জলে রজ বের হয়ে মেজর ডাক নালি প্যানক্রেটিক নালি ওইটা যদি কোনোখানে ব্লক হয় যদি হেডের কাছে ব্লক হয় তাহলে হেডের কাছে ব্লক হলে তার পেলের দিকে পুরো ডাকটা আস্তে আস্তে বড় হয়ে যাবে হুম 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 নালিটির মধ্যে নালিটির মধ্যে পাথরটা এটা মনে করি এটাতে মনে করি আমি হেড এটা এইভাবে ধরি এটাতে মনে করি আমি হেড এখানে পাথরটি ব্লক হলো

পেনটা থাকবে ভাগ্য ভালো মাঝে মাঝে ওই নালির যেখানে ব্লক ছিল পাথরটা কোনো না কোনো কারণে একটু ডিসপ্লেসড হয়েছে ডিসলস হয়েছে যখন ডিসলস হলো তখন শো শো করে ওই জুসগুলো এই যে পেনের এই যে পেনের সিকোয়েন্স এটা কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিন থাকে সিভিয়ার থাকে আবার মাইল্ড অ্যাটাকও হয় তো পেনটা সাধারণত এরকম হেডের কাছে ব্লক তার হেডের বায় থেকে দূরবর্তী অংশ নালিটা বড় হবে স্পিত হবে এবং এর যে ইন্টারডাকশনাল হাইপার টেনশন হবে এটা উপরে প্রেশার তৈরি করে তখন আমরা পেনটা ফিল করি একটা কম্পোনেন্ট পেন আর একটা হলো যেমন করে প্যানকে পাথর আসে সবসময় খুঁটখুট করবেই সে বলে যে আমার তো পেটে ব্যথা এটা পাথরটা আছে এর জন্যই হচ্ছে এটাকে আমরা ক্যাটেগোরাইজ করি কিন্তু যে জায়গায় ব্যথার কথা বললেন এই যে বুকের খাঁচা থেকে নাভির মাঝখানটায় এই জায়গাতে মানুষ মনে করবে যে সাধারণ মানুষ বলে গ্যাস্ট্রিক তা বলে সাধারণ মানুষ থাকে আলাদা করবে কিভাবে আলাদা করার আমি ওই দিকে আসছি আর একটা হচ্ছে আর কি নার্ভ থাকে নার্ভের কম্পোনেন্ট থাকবে সে নার্ভ সাপ্লাই থেকে প্যান ক্র্যাশে ওর নার্ভের ওই এন্ডিংগুলো যদি ইরিটেশন হয় তাহলে পেন হয় তো সাধারণত পেন যে হয় প্যান ক্র্যাশে তিনটা কারণেই হয় একটা হলো ইন্টারটাক্টাল হাইপার একটা সাইকোজেনিক একটা নিউরোজেনিক এ তিন কারণে পেনটা হচ্ছে এরপর। এই যে পেনের সঙ্গে অন্যান্য পেনের মিল আছে যেমন আমাদের পেটে ব্যথা হলেই বুকের কাছে পেটে ব্যথা হলেই আমরা মনে করি গ্যাস্ট্রিক বাট নট অলওয়েজ এটা গ্যাস্ট্রিক হতে পারে গ্যাস সরি গ্যাস্ট্রাইটিস নট গ্যাস্ট্রিক গ্যাস্ট্রাইটিস কমন লোকরা গ্যাস্ট্রিক বলে আসলে গ্যাস্ট্রিক কিন্তু একটা অঙ্গের নাম জি জি এটা কিন্তু অসুখ না মানে এটা হয়ে গেছে কিন্তু এই কথাটা হয়ে গেছে সবাই বলে আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হলো ওর ইংরেজি নাম হলে ইংলিশে বলা হয় স্টমাক গ্যাস্ট্রিক হচ্ছে মেডিকেল নেম ইংলিশ নেম হলে স্টমাক বাংলাতে আমরা বলি পাকস্থলী গ্যাস্ট্রিক কিন্তু অসুখ না কিন্তু কমনলি ব্যবহার হচ্ছে আমার গ্যাস্ট্রিক আছে গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিক তো আসেই গ্যাস্ট্রিক তত থাকবেই তো কিন্তু অসুখটাকে সেটা আইডেন্টিফাই করতে হবে সাধারণত পেটে ব্যথা হলে আমার অনেকেই বলে আমার পেটে ব্যথা পাকস্থলী অরিজিন হতে পারে কেউ কেউ আবার কারোর লিভারের মাইল্ড মাইল্ড ইনফেকশন হলে হেপাটাইটিস হলে ব্যথা হতে পারে কারো পিত নালিতে পাথর বা ইনফেকশন হলে ব্যথা হতে পারে তারপরে এদিকে আছে প্যানক্লেস তো আসেই তারপরে ওখানে কোলন যায় ওর উপর দিয়ে কিন্তু কোলন যায় আবার কোলাইটিস হলে ব্যথা হতে পারে সুতরাং মানে অনেকগুলো অর্গান কিন্তু মেসেজ আমি সাধারণ মানুষ আপনাদেরকে জানাতে চাই যে আপনারাই আসলে সাধারণ না আপনারাই অসাধারণ তো আমরা একেবারে সাধারণ চিকিৎসক তো আমরা একটা জাস্ট আমার সাজেশন থাকবে স্যারের পক্ষ থেকে সেটা হলো যে কারো যদি এরকম ব্যথা হয় উপরের ভাগে আপনি নিজে নিজে ওষুধ না খেয়ে দোকানে গেলাম একটা দুটো আপনাদের ভাষা যে গেস্ট্রিকের ওষুধ খেলাম দুদিন ভালো থাকলাম এটা না করে আসলে একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে নিশ্চিত হওয়া দরকার যে এটার ব্যথাটার আসলে উৎসটা কোথায় কেন হচ্ছে এর পেছনে বড় কোনো রোগ বা এরকম পাথর হওয়ার মতো কোনো প্রবলেম আছে কি না তো আপনার কাছে যেহেতু আমাদের সময় আমরা শেষের দিকে আসছি অনেকগুলো টেকনিক আপনার আমাদের শোনার আছে আপনারা এরকম রুগী যখন আপনাদের কাছে আসে আপনারা নিশ্চিত হওয়ার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করেন তো কমন ইনভেস্টিগেশন একটা হলো আলট্রাসোনোগ্রাফি তারপরে সিটি স্ক্যান আছে এমআরসিপি আছে প্যানকে পাথর ভালো বোঝা যাওয়ার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আচ্ছা এবং এমআরসিপি দিয়ে আমরা দেখতে পাই প্যানকেস দেখতে পাই তার নালি দেখতে পাই পাথর দেখতে পাই গ্রেডিং করতে পারি প্যান্ড ডাক্তার ডায়মান্ডের মাপতে পারি অনেক কিছু আমরা গুলো দেশে তো এরকম একটা পেশেন্ট আপনার হাসপাতাল যেটা আমরা নাম দেখলাম লিভার গেস্ট্রিক স্পেশালাইজ হাসপাতাল যেটি সাত মসজিদ রোডে ধানমন্ডিতে আছে তো ওখানে গিয়ে উপস্থিত হলো এবং আপনারা জানলেন যে ওনার প্যান্ট্রি আছে স্টোন আছে নিশ্চিত হয়ে গেলেন এখন কি অপারেশন করে দেবেন নাকি অন্য কোনো আসলে আমরা আরও কিছু পরীক্ষা নিয়ে করি প্রথমে দেখি যে রুগীটা পরীক্ষার জন্য অপারেশন জন্য ফিট কিনা ফিজিক্যাল ফিটনেস বায়ো কেমিক্যাল টেস্ট আছে সেগুলো করি আমরা এবং আদার কিছু ইনভেস্টিগেশন করা হয় কার্ডিয়াক টেস্ট অপারেশন রেনাল টেস্ট করে তাকে যদি আমরা মনে করি ফিট তাহলে আমরা ইউজুয়ালি এই গ্রেড থ্রি গ্রেড টু গ্রেড ওয়ান বড়ো পাথর সাইজের সেখান তো ওপেন সার্জারিতে আমরা যাই আচ্ছা ওপেন সার্জারিটায় আমার কাছে বেস্ট অপশান মনে হয় এর বিকল্প আরেকটি আছে এন্ডোস্কোপিক সার্জ এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট কিন্তু আমার কাছে আমি যতদূর আমার অভিজ্ঞতা দেখেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার এন্ডোস্কোপিক অপশনটা তখনই আমরা গ্রহণ করি তখন দেখি পাথরটা নালির কাছে একটা বা দুটা বা তিনটা পাথর এবং সাইজটা খুব ছোট ইজিলি আমরা এন্ডোস্কোপি করে ওই যে বাস্কেট ঝুড়ি একটা প্লাস্টিকের ঝুড়ি ঢুকে দিয়ে আস্তে করে টান জন্য বেরিয়ে আসে গুড়ি গুড়ি পাথর আসে তখন আমরা এই এন্ডোস্কোপি পদ্ধতিটিকে আমরা গ্রহণ করি কিন্তু মাথার কাছে বড়ো পাথর বড় সাইজের পাঁচ মিটার পাঁচ ফাইভ মিলিমিটার টেন মিলিমিটার টুয়েলভ মিলিমিটার পাথর অনেক সময় হয় কারণ কি ডাক্তার ডায়ামিটার মাত্র তিন মিলিমিটার দুই মিলিমিটার তিন দুই আর এক হেড হচ্ছে তিন কিন্তু পাথর সাইজ যদি আমার পাঁচ সাত দশ মিলিমিটার হয় তাহলে তো ওই ডর মেয়ে বাস্কেট দিয়ে আসবে না সেখানে আমার ওপেন সারি যেতেই হবে অনেকগুলো পাথর এখন হেড টু টেল থ্রি স্টোন ওই পাচ্ছি যে আপনি যদি হয় সেটা কিন্তু আমরা বলি যে আপনি ল্যাপারোস্কোপি করে ছিদ্র করে বের করে নিয়ে আসা ভালো বাট এখানে যদি হয় প্যানক্রিয়াসে সেক্ষেত্রে আপনি বলছেন যেটা ওপেন অপারেশন যেটা আছে ওপেন অপারেশন স্টোন থাকে সেই অপশনটা বেস্ট বেস্ট এই কারণে কারণ হলো পাথরের সাইজ এবং পজিশন ইম্পর্টেন্ট তাহলে আমরা ওপেন সাজিক যাবো আর যদি দেখি যে পাথর অল্প এবং হেডের কাছেই আছে আমরা এন্ডোস্কোপি করে বের করতে পারবো তাহলে আমরা এন্ডোস্কোপি অপশানে চলে যাই কিন্তু স্যার আপনার কিডনি যারা আছেন তারা তো স্যার পাথর ভেঙে ফেলে দিচ্ছেন আপনারা হ্যাঁ পাথর আমাদের কাছে পাথর ভাঙারও সিস্টেম আছে লিথু টিপসি করে লিটু টিপসি হচ্ছে আমাদের দেশে এখনো চালু হয়নি ওইভাবে এতে কিছু করা যায় কিন্তু অনেক সময় পাথরগুলো এত শক্ত থাকে যে ওই ওই লিটু টিপসি করে ভাঙা যায় না আচ্ছা আচ্ছা তখন তো সমস্যা সফট স্টোন হলো একটা টোকা দিলেন ভেঙে গেল বেরিয়ে আসলো গুড় গুড় করে কিন্তু হার্ড স্টোন যদি হয় যদি আপনার লেটোসি মেশিন ওকে ক্রাশ করতে না পারে তাহলে তখন তো আপনার ওপেন সার্জারি যেতেই হবে এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার কাছে আমরা একটু বেশি আগ্রহ নিয়ে এবং যে কারণে আপনাকে ডেকেছি এই অপারেশন সারা পৃথিবীতে হচ্ছে বাংলাদেশে হচ্ছে বাট আপনি এই অপারেশনের ক্ষেত্রে স্পেশাল কিছু টেকনিক অবলম্বন করেন যার কারণে সাকসেস রেট এবং পরবর্তীতে জটিলতা এবং ব্যথাগুলো আসার ফিরে আসার যে সম্ভাবনা অনেকাংশে কমা যায় কমিয়ে যায় আপনি কি একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন যে কি সেই বিশেষ অপারেশন ধন্যবাদ এই একটা চমৎকার প্রশ্নের জন্য আমি প্যানকেস পাথরের চিকিৎসা তো প্রায় বলা যায় টোয়েন্টি ইয়ার্স আমার আঠেরো বছরের মতো প্যানকেস সার্জারি করতেছি আমি প্রথম থেকে আমি ট্র্যাডিশনাল যে পদ্ধতিগুলো সারা বিশ্বভাবে প্রচলিত আছে বেশ কয়েকটা পদ্ধতি আমি ওগুলো অনুসরণ করতাম দুই সাল থেকে যখন আমি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি চাকরি হতেছিলাম তখন থেকে আমি ভাবতে থাকলাম যে ট্র্যাডিশনাল যে পদ্ধতিগুলো আছে ওই পদ্ধতির মধ্যে যদি কিছু মডিফাই করে নতুনত্ব কিছু আনা যায় কি না এই চিন্তা করতে করতে আমি একদিন আমার যে বর্তমান যে পদ্ধতি যাকে আমি আমার নিজের নামে নামকরণ করেছি শহীদ পদ্ধতি এটা আমি সারা বিশ্বের আটটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করেছি যেটা আমার নাম দিয়ে সার্চ দিলেই ওয়েবসাইটে দেখা যায় যদি শহীদ প্রসিডিউর এইরকম পাওয়া যায় শহীদ দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে অনলাইনে এটা প্রায় দশ বছর এগারো বছরে দশ বছর ধরে বলা যায় এগারো বছর পড়ছে আমি একশো তিয়াত্তরটা সার্জারি করেছি ওপেন সার্জারি এখানে আমি করি ওই যে ওদের যে টেকনিকগুলো ওর থেকে আমার টেকনিকটা ডিফারেন্ট ওরা করে ডবল অ্যানাস্টোমোসিস দুটো জায়গায় কাটে দুটো জায়গায় সেলাই করে আমি একটা সিঙ্গেল অ্যানাস্টোমোসিস করি সিঙ্গেল একটা এক জায়গাতে কাটি ওপেন করি আচ্ছা এবং আমি এটাতে দেখানোর চেষ্টা করতেছি এখনও আমার মোটামুটি যে ডাটা আছে আমার কাছে যে ফলো আপ স্টাডি আছে আমার তাতে আমি দেখেছি পেন রিকারেন্স রেট আমার ক্ষেত্রে থ্রি টু ফোর ফোর পার্সেন্ট অনলি যে ট্রেডিশনাল পদ্ধতিতে ওরা বলছে ওদের ক্ষেত্রে পেন রিকারেন্স রেট থার্টি টু ফর্টি পার্সেন্ট বাট আমার ক্ষেত্রে টু কেন এটা এটা কম কম আমি পুরো ডাকটা ওপেন করি এবং সমস্ত পাথরগুলো বের করে দিই কোনো জায়গায় পাথর আটকানোর কোনো সুযোগ নাই পাথর কোথাও দাঁড়াবে না কারণ পাথরটা পাথরটা আমার সিগ্রেশন বা জুসগুলোকে ফ্লোতে বাধা সৃষ্টি করছে তাহলে আমি ওই যে বাধা যদি কোনোরকম না পায় তাহলে তো প্যানকেসে প্রধা হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমার একটা ওয়াইড ওপেন চ্যানেল থাকে এবং কোনো রকম অবস্ট্রাকশন হওয়ার কোনো সুযোগ নাই পাথর তৈরি হলেও ইজিলি আবার ওটা যে জন্য আমার মধ্যে ঢুকে পড়ে সুতরাং এখানে পেন্সেট অনেক অনেক কম এই একটা একটা আর কথা আমি বলি ডায়াবেটিস একটা আমি অবজার্ভ করেছি ইয়াং আসছে যারা পনেরো ষোলো আঠারো বিশ বছরের মধ্যে অনসেট ডায়াবেটিস ইনসুলিন সুগার কন্ট্রোল হচ্ছে না বাট ও জানেই না তো কেসে পাথর বসে আছে ইনভেস্টিগেশন করালো সিম্পল আল্ট্রাসাউন্ড ক্যাব করে দেখালো প্যানকে ডায়ামিটার এমপিডি ডায়ামিটার বাইশ মিলিমিটার সমস্ত ডাক জুড়ে পাথর আমার কাছে আসছে বেশ কিছু রোগী ইয়াং মেয়েরা

এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দর্শক প্রত্যেকে ভালো থাকবেন সবার এই স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবার সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ